গ্রামের নাম ভূতনগর। এই গ্রামের অধিকাংশ মানুষ ভূত প্রেত নানা ধরনের কুসংস্কারে বিশ্বাস করে। আইতে আইতে ওই খালের আগা পর্যন্ত যেখানে আইসি দেখি মোর দিকে এই বিল দুইটা বিলনিয়ান চোখ খালি আইতে আসে আইতে আসে আইতে আসে। কিন্তু আলাদিন চাচা ভূত প্রেত বিশ্বাস করেন না, তার স্ত্রী ছেলে মেয়ে নেই। আলাদিন চাচার অনেকদিনের স্বপ্ন রূপকথার গল্প নিয়ে একটি সিনেমার স্ক্রিপ্ট লিখবেন, তাই দিনের অধিকাংশ সময় রূপকথার গল্প পড়েন। অবস্থা এমন হয়েছে যে রূপকথার গল্প পড়াটা আসক্তিতে পরিণত হয়েছে, আর এই আসক্তির কারণেই হয়তো প্রায় রাতেই দর্শক মণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি ভূতনগর গ্রামে। বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি, ওটা দিতে তো যাচ্ছিলাম। প্লিজ প্লিজ আমাকে আর বকোনা। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। বেশি নগদে বেশি লাভ। গতকাল রাতে এই গ্রামে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। এই গ্রামের অনেকেই দাবি করছে তারা নাকি রূপকথার বিখ্যাত সেই আলাদিনের দৈত্যকে দেখেছে। এর মধ্যে আমরা একজনকে পেয়েছি, গেদু মিয়া, যিনি দাবি করছেন তিনি সেই দৈত্যকে দেখেছেন। চলুন আমরা তার সাথে কথা বলি। গেদু মিয়া, আপনি কি আলাদিনের দৈত্যকে সত্যি দেখেছেন? হ্যাঁ, নিজের চোখে দেখছি। কি দেখেছেন? দেখছি যে দৈত্য বাবা বিড়ি টানতে আছে আর খুকুর খুকুর করে কাশতে আছে। মোর হেরে দেখতে মনে হয়েছে হের মনে হয় যক্ষ। দর্শক, উনি দেখেছেন দৈত্য বিড়ি টানছে। জি আফা, মুইও দেখছি। ঠিক আছে, ধোয়ার ভিতর দিয়ে সামনে দিয়ে একটা দৈত্য এখারাইছে। এই কয় দাঁড়া, মুই ভয়ে আফা নাই দিয়ে আসপাশ সব কাফে। হয় আপা, মুইও দেখছি। উই দেখি শোনেন, আলাদিনের দৈত্যটা আছে না, দৈত্যটায় গেদুমের গালে এককালে কষা তিনটা সুপার মারছে। আফা কথা কিন্তু সত্য, তিন চারটা সুপার দিছে কিন্তু ব্যথা হয় নাই। দেখেন আপনারা মিডিয়ার মানুষ, আপনারা ওই টিআরপি ভিউ এসবের জন্য অনেক কিছুই করতে পারে, কিন্তু এই গ্রামে আলাদিনের দৈত্য আসছে, সে ঘুরিয়ে বেড়াইতে আছে, সে কারিগর বিড়ি টানতে আছে। আমি একজন শিক্ষক, এইসব আজগুবি কথা তো আমি বিশ্বাস করতে পারি না। দেখুন, এখানে কিন্তু আমি আপনার বিশ্বাস বা অবিশ্বাস নিয়ে কোনো কথা বলছি না। গ্রামের এতগুলো মানুষ যেহেতু আলাদিনের দৈত্যকে দেখেছে, তাও তো বিষয়টা একবার উড়িয়েও দেওয়া যাচ্ছে না। দেখেন, এই গ্রামের অধিকাংশ লোকই তো তারা কুসংস্কারে বিশ্বাস করবে, এটাই স্বভাব। তারা ভূত প্রেত আপনার ওই পেতনি রাক্ষস খক্ষস এইসবে বিশ্বাস করে। আর আপনি যার কথা বলতেছেন গেদু, এ তো মাঝে মধ্যে নিজের আত্মাও দেখেই নিজের ভূত মনে করে শিখাই ওঠে। আমি কিন্তু শুনেছি আপনার বেশিরভাগ সময় কাটে এরকম ভূত প্রেতের গল্প পড়ে। আপনার স্বপ্ন আপনি একটা ভূতের গল্পের স্ক্রিপ্ট লিখবেন? না, ভূত প্রেত না, রূপকথার গল্প। তো রূপকথার বেশিরভাগ জায়গা জুড়েই তো এরকম ভূত প্রেত রাক্ষস দৈত্য এগুলোই। আমি আসলে আপনার সঙ্গে তর্কে যাইতে চাইছি, তবে আপনার একটা কথা আমি বলতে চাই। জি বলুন। আপনি একটা কাজ করতে পারেন, এই আলাদিনের দৈত্য যদি সত্য সত্যই তিনটা ইচ্ছা পূরণের সুযোগ দেয়, তাহলে গ্রামের মানুষ তার কোন কোন ইচ্ছার কথা জানাইবে, কোনটা পূরণ করতে চায় সেই বিষয়ে সকলের একটা ইন্টারভিউ নিতে পারে। এটা কিন্তু একটা ভালো কাজ হবে, খারাপ না।
তবে আমার ধারণা তারা সবাই এক ধরনের ডিলেমায় ভুগবে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা থাকবে। আসলে কোন ইচ্ছাটা পূরণ করবে সেটা তারা প্রকাশই করতে পারবে। এই যদি আমার এলাকা হইতো রে দুলাভাই। হ্যাঁ, আমি যাই কন, মুই কিন্তু দত্তরে মোর নিজের চোখে দেখছি, মোর নিজের চোখ কোনো সময় মোরে ফাই দিতে পারে না। ও বেডাই, দত্তরে দেখছো তো কি হয়েছে? হ্যাঁ, দত্তরে দেখছি বেডাই। এখন ইলেকশনের সময়, এইবার ইলেকশনে যদি মুই জিততে না পারি তাহলে সব কয়টারে কিন্তু চারাকের মধ্যে ভরে রাখো, যেভাবে বলছি সেভাবে কাজ কর। যা, দত্তরে দেখছি, জব্বর কাজ কর। এই যা, এই আয়। নির্বাচনে জিততে হলে যেভাবেই হোক আলাউদ্দিন চাচার হাত করতে, গ্রামের সবাই তারে মান্য করে। হ্যাঁ, যদি একবার ভুললে দেয় ব্যক্তি মরে ভোট দেবে। ও কি কেডে আমনে এরকম যাত্রার ড্রেস পরে রাত বিরাতে ঘোরাঘুরি করতে আছে? আমি আলাউদ্দিনের দত্ত, মানুষের তিনটি ইচ্ছা পূরণ করি। আলাউদ্দিনের দত্ত, মুই তো তাই দেখতে আছি আপনারে। ওকে, আপনি বিড়ি টানতে আছেন? মুই তো শুনছি আপনি অনেক ধনী, এখন দেখতে আছি আপনি একটা বিড়িখোর ফাইন নিয়ে। ওকে, খান বিড়ি আবার সিংহের মতো গর্জন করতে আছেন, মধ্যারে কি মনে হইতে আছে জানেন? সাল নাই কুত্তার বাঘা নাম। আচ্ছা থাও, শোনেন, আর গর্জন করতে হইবে না। মুই এক কাম করি, আপনারে এক বস্তা আপনারে গম না, এক বস্তা সিগারেট দেই আইব। আমি নেই না, আমি দেই। হবজি কি ভাই, তাই বললে আপনি বিড়ি টানতে আছেন? আপনি কি গরিব হয়ে গেলেন? শোন, এই গ্রামের একজন ভাগ্যবানকে আমি তিনটি থাপ্পড় দিব এবং তার তিনটি ইচ্ছা পূরণ করব, এই কথা তুই এলাকার সবাইকে জানিয়ে দিবি। ভাইয়া, দত্ত ভাইয়া, বাবা, দত্ত বাবা, আপনি তো মোরে সুপার দিয়াই দেন, এখন মোর ইচ্ছাটা পূরণ করবেন? থাপ্পড়? আমি তোকে থাপ্পড় কখন দিলাম? আমি তো তোর গালের চামড়া পরীক্ষা করে দেখছিলাম। কি আপনি মোরে সুপার দেন নাই? না, মোর গালের চামড়া পরীক্ষা করছেন? আসল থাপ্পড় দিব তো আমি পূর্ণিমার রাতে। আচ্ছা, সত্যি সত্যি যদি আলাদিনের দৈত্যর দেখা পাই তাহলে কোন তিনটি ইচ্ছে পূরণ করতে চাইব? জীবনের অধিকাংশ ইচ্ছেই তো পূরণ হয়নি। ছোটবেলায় ইচ্ছে ছিল ডাক্তার হব, কিন্তু হয়েছি প্রাইমারি স্কুলের শিক্ষক। যৌবনের স্বপ্ন ছিল ভালোবাসার মানুষকে বিয়ে করে ঘর সংসার করব, ছেলে মেয়ে হলে তাদের ডাক্তার বানাব। কিন্তু যাকে ভালোবেসেছি সে হঠাৎ আরেকজনকে বিয়ে করে ফেলল, সেই কষ্টে বিয়েই করা হয়নি। এরপর সমগ্র জীবনে আরো কত ইচ্ছে হয়েছে কিন্তু তার কোনোটাই পূরণ হয়নি। আপা, রফিক ভাই ফোন দিয়েছিল, সকালের ফুটেজটা দ্রুত পাঠাতে বললো। ও, এখন পাঠিও না, আমি রফিকের সাথে কথা বলবো। আপনি কি অন্য কিছু চিন্তা করছেন?
কিছু বলবেন না? আপনি মনে হয় হুনছেন, সরাইতেছে না কথাটা যে আলাউদ্দিনের দৈত্য গ্রামের একজন ভাগ্যবান ব্যক্তিরে তিন গোছ গর মারবে, আবার তিনটে ইচ্ছা পূরণ করিয়ে দেবে। এই কথাগুলো কেমন শুনছেন? হ্যাঁ না, কথাটা আমিও শুনছি, কিন্তু আমার দ্বারা এগুলো আজগুবি মনে হয়। আপনি আজগুবি কেন আর যাই কেন, কথক আমি শোনার পরে মনে মনে খুব ভাবতে আছি কি আলাউদ্দিন দত্ত যদি তিনটে সুযোগ দিয়ে বয় চামুয়া নাকি, এইটাই ভাবতে আছি। এক ফের একটা ইচ্ছা ঠিক করি, আবার একটু পরে মনে দূর এটা কি করলাম, এটা তো কমই হয়ে গেলে বুঝলেন। এই সমস্ত বিষয়ের কারণ হলো লোভ। আপনি কি কিছু ভাবতে পারলেন? আমি যদিও এই দৈত্যমৈত্য বিশ্বাস করি না, আজগুবি মনে হয় আমার দে, এইবার আমিও ভাব্য কুলকিনারা করতে পারি নাই যে কি চামু, যেটা চামু আমি সেটা তো দৈত্য মানে দেখতে পারবে না কি। আর আমি তো দৈত্যরে কমু না, এবার এই আসমানের তো মানে একটু নীলেন না দে, মোর সাদা শার্টটা আমি একটু নীল দিব, অত পারবে না? পারবে, নীল তো নাই আসমানে, বিজ্ঞান তো সেই কথাই বলে। চাচা 500 বিঘা জমি আর 200 কোটি টাকা চাইলে কেমন হয়? না সামুহি যখন তো কম হয়ে মুখা, একটু বেশি চা উচিত না? তো ওই 3.5 হাতের মধ্যে কি 500 বিঘা ঢকবে? মানে বুঝলাম না, যাইবেন তো 3.5 হাতের মধ্যে, 500 বিঘা লইয়ে যাইতে পারবেন? দূর, এইটা তো হক করি লোক গেই, এই কথা কেহি নাই। রাত্রির একটু আইতে পারো নগরী কথার কামাল রাইতে। হুম, এই বিষয়ে হয় আইয়েন। ও বেটা, এতক্ষণ কি করো? দলের মেম্বার সাহেব শরবতটা খাইয়া লেন। খামু। আরে খান, ওইসব দৈত্য বৈত্য আমার কাছে কিছু না। মোর দাদার দৈত্যের খামার আসিল, আর এই খামারে কিন্তু অনেক শক্তিশালী ব্রহ্মদৈত্য আসিল। কও কি? আবার খান না খামু, খান মোদ্দারের গন্ধ লাগে কে? গন্ধ? হা হা, গন্ধ পাইছিল তো? রে আপনার মনে হয় সর্দি লাগছে, বিসমিল্লাহ কইয়া খাইয়া লন ভাই। খান এখন মেম্বার সাহেব, অন্ধি আলাদিনের দৈত্য আপনার কয়টা সুপার দিছে? তার টাক পড়ছে কয়টা একটু বিস্তারিত যদি কইতেন। আচ্ছা ওই আলাদিনের দৈত্য কোন ব্র্যান্ডের বিড়ি খাইতে আসিল, আকিস না কারিগর, যদি একটু কইতেন মেম্বার সাহেব। ওই বেটা ফাজিল না, তুমি ওর লগে মস্কারা হ রাই না না, সুপ্রা একদম ফকিরি ছুটাই দেবো একদম। দেখো কি আমি কইছি কি, যে এবার চেয়ারম্যান হওয়া দিয়া আপনার একটু হাইতে পারবে না, এই কথা কইছি। বলছো যে মেম্বার সাহেব, আলাদিনের দৈত্য আপনার আশীর্বাদ দিচ্ছে, হে কিন্তু বিড়ি খাওয়ার মাধ্যমে একটা লাইন ধরাই দিচ্ছে, এবং হে বুঝাইছে যে এবার নির্বাচনে জনগণ রে কোন ব্র্যান্ডের বিড়ি খাওয়াই তুলবে। এই ভালো কথা কইছো তো। আচ্ছা কিন্তু দত্ত সাহেব কোন বিড়ি খাইতেছিল হইয়া তো মনে নাই, এখন কি হইবে? আরে আপনি এত দুশ্চিন্তা করেন কে, কি ব্যাপার আপনি এত দুশ্চিন্তা? মোরা আসি না নাকি, মরিয়া গেছি নাই মোরা, এত দুশ্চিন্তা করিয়া আসো না।
আলাদিনের দৈত্য যদি আপনার তিনটা ইচ্ছে পূরণের সুযোগ দেয় তাহলে আপনি কি কি চাইবেন? এই আবার প্রথমেই আমি ওই নায়িকা সগিনারে বিয়ে করতেছিলাম। না না সগিনারে না, ওই যে বোমরেটা নায়িকা আছে না ক্যাটরিনা কাইফ, ওরে বিয়ে করতে চাম। না 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 ওই ক্যাটরিনা কাইফ না, ওই যে বিশ্বকাপের সময় ফুটবল খেলাই ছিল না, ফুটবল খেলানোর সময় নাচছিলে ওয়াকা ওয়াকা সামিনা মিনা, ওই ওই নায়িকাটার বিয়ে করতে চাম। না তোর ওর মধ্যে তো ঝামেলা আছে, ও তো বিয়ে ইচ্ছা। ওই যে আবার ওই যে একটা সিনেমা হয়েছিল না জাহাজ ডুববে যায় নায়িকাটা, একটা নায়িকা আনলে সুন্দর, ওই ওই নায়িকাটারে নায়িকাটারে বিয়ে করতে চাম আপা। ওর মধ্যেও তো ঝামেলা আছে, ধরু কিছুই তো মাথায় ঠিক করতে পারতেছি না বেটা। আচ্ছা আপনি তাহলে ভাবুন, আমরা আপনার কাছে পরে আসছি, আপনি ভেবে তারপর বলুন। কি আমরা এখন কথা বলবো চাচা আপনার সাথে? আপনার নাম চাচা? মোর নাম হইছে গিয়া মালিক মাঝি। আচ্ছা মাঝি চাচা, আলাদিনের দৈত্য যদি আপনার তিনটা ইচ্ছে পূরণের সুযোগ দেয় তাহলে আপনি কি চাইবেন? আমি একটা ট্রলার চামু। আবা আমি একটা জাহাজ চামু, জাহাজ। এই আবা ওই যে এই হেলিকপ্টার আছে না, হেলিকপ্টার চামু। আপা এই আপনি কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? জি অবশ্যই। ওই হেলিকপ্টারের পিছনে কি বইটা থাকে, ওই যে ডাইনে বায়ে যায় ডাইনে বায়ে? প্রথমে একটা বানের ভাটা চামু, বানের ভাটা। না না মুই এখন কলস চামু, সোনার কলস। এই কলস ভর্তি যেন চাহা থাকে মনে কম হয়ে গেলে মুই কলস ভর্তি হীরা চাই, হীরা হীরা দিয়া মুই কি হবো? মোর না জাগা জিরাত নাই, মুই জাগা জিরাত চাই। মোরে এই একখানি জমি লিখতে দিবে, এক একর কমে গেলে না মুই একশো একর জমি চাই। মুই তো কি চাই, মুই তো হেই ঠিক করতে পারতে আসি না। তার মানে কি দাঁড়াইতে আছে? এই গ্রামে যদি সত্যি সত্যি আলাদিনের দৈত্য হঠাৎ করে এসে উপস্থিত হয় আর সবাই যদি তাদের তিনটা ইচ্ছা পূরণের সুযোগ দেয়, তাইলে তারা সেই মুহূর্তে তাদের ইচ্ছাগুলোর কথা বলতে পারবে না। তাই তো মনে হচ্ছে, কিন্তু এটা কেন হলো? কারণ মানুষের ইচ্ছা তো আসলে লাগামহীন, অসংখ্য অপূর্ণ ইচ্ছা, তার মধ্যে থেকে তিনটা ইচ্ছা বাছাই করা আসলেই কঠিন। তাছাড়া মানুষ প্রাকৃতিকভাবেও কিছুটা দ্বিধাগ্রস্ত, এবং সেই কারণে হঠাৎ করে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে সে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তো স্বাভাবিক না, দ্বিধাদ্বন্দ্ব তো থাকবে না রোবটের, মানুষত্ব হওয়ারই কথা। তবে আমার একটা কথা মনে হয় যে প্রত্যেকটা মানুষের এই জীবনে একবার হইলেও আলাদিনের দৈত্যের দেখা পাওয়াটা দরকার। কেন? ওই যে বললাম না, অধিকাংশ মানুষই মনে করে যে তার জীবনের বেশিরভাগ ইচ্ছাই পূরণ হয় না, কারণ আলাদিনের দৈত্যের লোকে যদি তাদের দেখা হয় তাহলে অন্তত তিনটা ইচ্ছা পূরণের তৃপ্তি নিয়ে সে মরতে পারবে। আচ্ছা বাদ দেন, আপনাকে সবাই এই গ্রামের চাচাটাকে কেন? আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম। আমার দুঃসম্পর্কের এক ফুফাতো ভাই আছে, তার নাম জামাল। তো জামালের ছেলে মানে আমার ভাতিজা, সে ওই মেয়েটিকে নিয়ে পালাইয়ে যায়। সরি কি? একদিনের মধ্যে প্রেমিক থেকে আমি হয়ে গেলাম চাচা, সবাই আমাদের চাচা বললে ডাকা শুরু করলো, আমি হয়ে গেলাম সার্বজনীন চাচা। তো আপনি কখনো প্রতিবাদ করেননি? প্রতিবাদ করি না, এই প্রথম প্রথম আমার একটু বিরক্ত লাগতো, কিন্তু পরে আমি বুঝতে পারছি এই চাষা ডাকার মধ্যে যতটা উপহাস আছে তার চেয়ে বেশি আছে ভালোবাসা, তো সেটা আমার ভালো লাগে। এই যদি আমার এলাকা হইতো রে, ইস। আচ্ছা এই খাদেম পুকুরে মোড়ে এটা কি খাওয়াইলো? মোর ধারে তো গন্ধ গন্ধ লাগতে আছে। এ দুলো ভাই, হ্যাঁ আপনি তো আসল কথা মনে করছেন, ওই খাওয়নটা খাওয়ানোর পরে মোর ধারে গন্ধ গন্ধ, কিন্তু এই গন্ধটা কিন্তু হেই গন্ধ না, গন্ধটা অন্যরকম মনে হইতেছে বিষ্টা বিষ্টা। কও কিয়া আমনে কেডা? হ্যাঁ
উস্তাদ নতে নগদে তো আছে তাইলে বতে না উস্তাদ বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ ওই চাচা বাড়ি আছেন তো নাকি হ্যাঁ এই দিব ওই দিয়েছি তাই না আর কইেন না চাচা এই গেলাম শঙ্কর পাশা বুঝলেন এরা ডাকে মানুষের শালিশিতে ডাকে এরাই তো ভাই না আমার মাথার মধ্যে ওই আপনি মিটিং কল করছেন হেডিয়া কোনো রকম শালিশি ব্যবস্থা গুটাইয়া এই পাঁচ মাইল দূর দূর তো রাখতেই পড়ছে ওই পাঁচ মাইল দূরের তো নাইছেন আপনি মিটিং কল করছেন না ও ওই যে পুষ্করিণীর বারে এই তো মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ মিটিংটা জরুরি ব্যঞ্জনবর্ণ পারেন ব্যঞ্জনবর্ণ কে গোমর আছে কন্দে একটা যোগসূত্র আছে মনে হয় ক লাগবে ক খ গ কন্দে ক খ গ গ হম স স জ জ নি হ তথা তো নাকি তো তাই আজকে আমরা কি শিখলাম বেসিক নষ্ট হয়ে গেছে আর বেসিক নষ্ট হয়ে গেলে একটা মানুষ নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় আবার ফিরি প্রাইমারি স্কুলে ভর্তি হইতে কখা কর লেগে মোরা এখানে এত রাইতে রাখছেন হয় রাখাই গেল মাস্টার হয়েছে সবার লাগে মাস্টারি ফুটাই আমি পাঁচ মাইল দূর দিয়ে আসি এই দত্ত সম্পর্কে আলোচনা করতে সে আমার লাগে কখ গ গসি হয় হ্যাঁ হ্যাঁ বল কি হয়েছে আমি সিলি সিলি ওরতে তো কই যান কখা পারো কখা কখা তো পারি গেছো কিন্তু হঠাৎ করে এই রাত্রে কখার কথা তাহলে কদে কখ গ গ উ স স জ জ ই ও ট ঠ ড ড ন এই তো সর সর আমার সুহের সামনে দিয়ে সর এই সর দিয়ে কিন্তু কালে বিরাজল নিয়ে হালাবো সর মাস্টারি ফুটাই কখা ওরে আমার হিয়াইতে এসে মাথা ব্যথা খারাপ হইলি নাই দিন রাতে পাগলের না নল লেগে বুঝলাম না কিছু শালার মেম্বার পাবলিকের গম তুমি অনেক খাইছো এইবার তোমারে মুরগির বিষ্ঠা দিয়া শরবত বানাইয়া খাওয়াইছি লাই লাই লন্তা সুবানা কেন কোন তুমনা জ্বলবে চারাগের মধ্যে শুধু গরম লাগে তাই হাওয়া বাতাস খাওয়ার জন্য বাইরে বের হয়ে এসেছি হাওয়া বাতাস খাইবেন খান কিন্তু বিড়ি খাইতেছেন কেন আপনি জানেন না বিড়ি খাইলে যক্ষ হয় বাবা ও দত্ত বাবা আমি নীলি ফকির আমার আমার সাইড়িয়া যান বাবা শোন আগামী পূর্ণিমা রাতে এই গ্রামের একজন সৌভাগ্যবানকে আমি তিনটা থাপ্পড় দিব এবং তার তিনটা ইচ্ছা পূরণ করব এই খবর তুই গ্রামের সবাইকে জানিয়ে দিবি ঠিক আছে বাবা গ্রামের সবাইকে জানানোর কি দরকার হ্যাঁ আপনি আমার তিনটা থাপ্পড় দেন দিয়া আমার তিনটা ইচ্ছা পূরণ করেন বাবা ও বাবা এই আমি না ভালো পাতার বিড়ি বানাইতে পারি আপনার এক বস্তা পাতার বিড়ি খাও বাবা পাতার বিড়ি দে দে এখনই দে এখন বাবা এখন তো নাই বাবা নাই না নাই না বাবা ও ও ও আলাদিনের দত্তরে বিড়ি টানতে দেখছো হ্যাঁ মুই দেখছি
যদি খালি বিড়ি খাইতো তাহলে সমস্যা ছিল না। হ্যাঁ কী হচ্ছে জানেন? হ্যাঁ মোরে সুপ্রাইজ। একটা লাল করিয়া দিছে। তা তুমি কি কোনো কোনা কামটা করছো? কবি কিচ্ছু করি নাই, হালার ফালা কোনো কারণ ছাড়াই সুপ্রাইজ। তো কারণ ছাড়া সুপ্রাইজতে পারে, যাই হোক। হ্যাঁ কি অবশ্য সুপ্রাণের পরে একটা আনন্দের খবরও বলছে। কবি কি এই দত্ত নাকি পূর্ণিমা রাতে ফের আইবে, আইয়া একজন ভাগ্যবান রে তিনটা সুপার দিবে আর তিনটা ইচ্ছা পূরণ করবে। দত্ত আইয়া একজন ভাগ্যবান রে তিনটে সুপার দেবে, এরপর আর তিনটে ইচ্ছা পূরণ করবে। দত্ত কি খালি বিড়ি খায় না গাঁজা গোঁজাও খায়? আমার তো বিশ্বাস হইতে আছে না কথাবার্তা। মুই তো আর বিড়ির গন্ধ হচ্ছি, মোদ্দারে তো বিড়ি লাগছে। আচ্ছা তুমি এখন কি বলতে আইছো এটা কাউদি? না চাচা, মুই বলতে আছি যে মুই তো রানিং মেম্বার। না সোপারাইলে তো তোমার এই সোপানো এই গ্রামের মধ্যে কারো যদি ঠাড়াইয়া তিনটে সোপার আলাদিনের দৈত্যর দিতে হয় এটা তোমার এই দেওয়ানো, তুমি কি কও? হ্যাঁ মুইও তাই ভাবতে আছি। মনে করেন যে মুই তো রানিং মেম্বার, দত্তরে যদি মোরে সুপার না দিয়া অন্য কারো সুপার দেয় তাহলে মোর মান ইজ্জত থাকবে? তোমার যে মান সম্মান হয় এত সহজে যাইবে না চাচা। আপনি মোর একটু দত্তরে হাত করিয়া দেন না, দত্তরে হাত করিয়া যদি তিনটা ইচ্ছা পূরণের সুযোগ মুই পাই তাহলে এখন তো মেম্বার আছি, চেয়ারম্যান এমপি হয়ে যাবো। এমপি আচ্ছা চাচা মন্ত্রী হবো, আচ্ছা মন্ত্রী না হয় যদি প্রেসিডেন্ট হই। আচ্ছা চাচা এই দত্ত কি আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিতে পারবে? আহারে 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 করতে আছেন কেন? না এই যে তুমি থামতে চাইতে আসো কিন্তু থামতে পারতে আসো না। হ্যাঁ এলিকে কি অসহায় তুমি, চাওয়ার শেষ নাই। তুমি বলে ওই কামরূপ কামাখ্যার দীক্ষা টিক্ষা লইয়া একালে হুগাই চলা হয়ে গেছো। হ্যাঁ তোমার গ্রামের মধ্যে কোনো দেহ দুঃখ দুঃখ হইলে তোমার পায়ের ধুলা লন লাগে। হ্যাঁ তোমার দাদার নাকি আবার দত্তের খামার আছে লে, কত গল্প। এখন কি হয়েছে কি খুললে কো চাচা? আলাউদ্দিনের দৈত্য আইসে পড়ছে, আমার লগে দেখা হয়েছে, দেহেই বিড়ি টানে। আমি বললাম বাবা রে বিড়ি খাইও না অভালো না ওতে যক্ষয়, ছাড়াস করে ছাড়া পড়ার মতো একটা সোপার দিল। কইলো আমি পূর্ণিমার রাইতে গ্রামে আমু, তারপর একটা মানুষের তিনটা সোপার দেবো এবং আর তিনটা ইচ্ছা পূরণ করবো। দেখছেন বলছে না? কিন্তু দুঃখের বিষয় হলো যে মূল খেলা শুরু হওয়ার আগেই তোমরা দুইজনে দুইটা ফাও সোপার খাইয়ে বইছো, ইচ্ছে তো আর পূরণ হয় নাই। চাচা কন্দি এটা কোনো বিচার হইলে সুপার পড়লো ঠিকই কিন্তু কোনো ইচ্ছা পূরণ হইলে না, সব ওই জয়নাল লাগত। সোপ্রাইলো দৈত্য দোষ দাও জয়নাল রে, এই একটা স্বভাব, কিছু হইলেই প্রতিপক্ষের দোষ দেওয়া লাগে, এইসব স্বভাব এগুলো বাদ দাও। আচ্ছা হ্যাঁ নাই একটা সুপার খাওয়ার কারণ আছে, মোরে এরম এই মাঞ্জারটা একটা থাপন মারলো কা কিল্লি কা সুপারটা মারলো মোরে। তোমারে তো আসলে ব্যাকটেরিয়া সুপারাইতে ইচ্ছে করে, সবাই মাফ করে কিন্তু দৈত্য তো আর মাফ করবে না। আরে কি বিষয় আপনি এখনো যান নাই? না আমি যেতেই নিয়েছিলাম কিন্তু তারপর একটা খবর শুনলাম, রহিম মেম্বারকে নাকি আলাদিনের দত্তটা চড় মেরেছে। ও আচ্ছা তাহলে রহিম মেম্বারের কাছে যান। কিন্তু উনি তো কথা বলতে চাইছে না, ওনার ধারণা উনি যদি আমার সাথে কথা বলে আমি ওনার বিরুদ্ধে নিউজ করবো। তাছাড়া আমার মনে হচ্ছে আপনি কিছু একটা লুকাচ্ছেন। আমি লুকাইতে আছি? কি লুকাইতে আছি? আমার মনে হয় আমার ধারণা যে এই পুরো আলাদিনের দত্তের যে ঘটনাটা নাটক
কোন একটা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নাটকটা করা হচ্ছে এবং এই নাটকে আপনি একটা অনেক বড় ভূমিকা পালন করছেন। দেখেন, শুরুতেই আমি আপনাকে একটা কথা বলছি যে এই আলাদিনের দৈত্য বা ভূতপ্রেত এগুলোতে আমার বিশ্বাস নাই। তো যে বিষয়ে আমার বিশ্বাস নাই সেই বিষয় নিয়ে আমি নাটক সাজাইতে যাব কেন? আপনার বিশ্বাস নেই? আপনি তো লিখেছেন যে আপনার মনে হয় আমরা সবাই রূপকথার চরিত্র, অন্য কোনো গ্রহে বসে কোনো উন্নত প্রাণী আমাদেরকে পড়ছে রূপকথা মনে করে। আমি লিখেছি ও সেটা পড়ে আমার এই গ্রামের ব্যাপারে এত কৌতূহল হয়েছে, আমি এখানে এসেছি, এসে দেখি এখানে তো সত্যি রূপকথা চলছে আর আমি নিজে একটা রূপকথা পার্ট হয়ে গেলাম। জি, এবং আমার মনে হইতে আছে যে এই পার্ট হইয়া আপনার ভালোই লাগতে আছে, আপনি এক ধরনের আনন্দ পাইতে আছেন। খুশি খুশির সাবজেক্টটা কি? আরে কইেন না, ওই যে খাদেম ভয়ের বুঝেন, হ্যাঁ ওই যে গমসো রহিম রে মুরগির বিষটা গোলাইয়া খাওয়াইতেছে, শরবত বানাই খাওয়াইতেছে। কি কম, এ ঘটনা কবে ঘটছে? ঘটনা ঘটছে 2 দিন আগে আমার কাছে এই বসে আই। তা আপনার এত খুশি হওয়ার কারণ? আরে খুশি আমার তো রাইট আছে, হ্যাঁ ও কত বড় মেমিনি করছে আপনি জানেন? গত নির্বাচনে আমি সাপোর্ট করছি বললাম, ও মেম্বার হইছে। আরে এবার কি হল্লে আমার বিরুদ্ধে নির্বাচনে খেলাইছে? তা ঠিক আছে, অপরাধ করছে তো সে যেমন গমসোর আমনেও তো গরুসোর। চাচা আপনি আমার চোর কইতে পারলেন? আমি একটা শিক্ষিত মানুষ, জনগণের সেবা করার লইয়া আমি রাজনীতিতে ঢুকছি না। আইসেন রাজনীতিতে ঢুকছেন, ভালো করছেন, কিন্তু চোর তো চোরই, শিক্ষিত হইলেও চোর, অশিক্ষিত হইলেও চোর। কিন্তু একটা কথা, এই রহিম রে মুরগির বিষ্ঠের যে শরবত খাইছে আর পিছনে আপনার রাত নাই? আরে না না, তবে সবই আপনাদের দোয়া। তবে আমি সিদ্ধান্ত নিছি এই মহান কাজটি যে মহান ব্যক্তি করছেন, হ্যাঁ খাদেম ভোগে, তাহাকে আমি পুরস্কৃত করব। ভালো আসি। এমন অভিশাপ দিমু তোকো, তোরা কিন্তু কাউই হারা জীবন গাছে গাছে ডালে করবি, কাওয়া হয়ে যাবি। কিন্তু কাওয়া হইলে খারাপ হইতো না, এখানে আরেকটা আইটেম যোগ করে দিতাম। শোনো চান্দু, তুমি তো আমারে মুরগির বিষটা খাইছো না? মুই 10-12 বিষটা জোগাড় করে তোমার জন্য একটু জুস বানাইছি, তাজা স্পেশাল জুস। এখন আমি তোমারে এটা খাওয়াবো। আরে কালে ছাই ধর, শক্ত করে ধর, পিছলাইতে না পারে, মা না করি কিন্তু এটা বেকা করে এরম ধর। ধরে ছাও চন্দু খো। আপনি জানেন এই ফাজিলদার কারণে গ্রামের ব্যক্তি আমারে বিষ্ঠা খাওয়া মেম্বার বলাইতেছে। আচ্ছা এই তোমরা যাও যাও, এদার যাও সরো জামাই। মগু এলাকায় বিয়া করিয়া 20 বছর ধরিয়া তুমি ঘর জামাই আছো, এমন পর্যন্ত এলাকার কিন্তু হাও বাও তুমি বোঝো নাই। সামনে নির্বাচন, মানুষের লোক এই ধরনের ব্যবহার করলে নির্বাচনে যেতে পারবা? ভোট দেবে মানুষে? দেখছেন চাচা এই ফাজিলটা আমার কি সর্বনাশ আসছে। এক সময় কইতে কইতে ক্লান্ত হয়ে যাইবে, এরপর আর কইবে না, সমস্যা নাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিস্টার বিটল, আমি একজন রাজনৈতিক পরামর্শক, বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি নির্বাচন নিয়ে কাজ করছি। আমি এ পর্যন্ত আপনার 158 জন মেম্বার এবং 60 জন চেয়ারম্যান নির্বাচিত করেছি। আপনার পাঠাইছে কেটা? আমাকে পাঠিয়েছে
রহিম সাহেবের শ্যালক ছাত্রনেতা কুদ্দুস। ও কুদ্দুস আপনারা পাঠিয়েছেন, না ভালো করছেন আপনি। শোনেন, আপনি কি আরবেন জানেন? গ্রামের ব্যক্তিরে ধরে ধরে মোর গান গাইবেন, বুঝছেন? না, আমি আপনার কোনো গানই গাইব না। আমি গান গাইব আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। অখন কি আপনি যদি প্রতিদ্বন্দ্বীর গানই গান তো মুই আপনারা ভাড়া করবো কা? শুনুন, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই যে জয়নার ছাগল চোর, তার স্বভাব চরিত্র খারাপ, এইসব কথা আমি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রচার করব। তখন জয়নালের জনপ্রিয়তা ধীরে ধীরে নিচে নেমে যাবে আর আপনার জনপ্রিয়তা তরতর করে বেড়ে যাবে। আপনার কথাবার্তা ভালো লাগছে, তবে আমার পেমেন্টটা একটু বেশি। হ্যাঁ, আমি অ্যাডভান্স নেই এবং 80% অ্যাডভান্স আমাকে দিতে হবে। ওকে, অ্যাডভান্স দিতে হইবে কা? দেখুন, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আমি তো নির্বাচন নিয়ে দীর্ঘদিন কাজ করছি, আমার অনেক এক্সপিরিয়েন্স। তো সেই জায়গায় আমি দেখেছি যে প্রার্থীরা নির্বাচনের আগে জনগণকে নানান রকম কমিটমেন্ট দিয়ে থাকে, পেমেন্টের বিষয়ে থাকে, কিন্তু প্রার্থী যখন জিতে যায় তখন কিন্তু ওই সমস্ত কমিটমেন্ট আর পেমেন্টের কথা বেমালুম ভুলে যায়, তখন পেমেন্ট চাইতে গেলে উল্টো অপমান করে বসে। তাই আমি অ্যাডভান্স চাই। এখন আপনার যদি ভালো না লাগে তাহলে আমি চলে যাবো। না না না, মোর কোনো আপত্তি নাই, আপনি ঘরে গিয়ে বলেন, মুই আইতে আসি, যান। ওকে, থ্যাংক ইউ। চাচা মনে হয় এর দিয়ে কাম হইবে। কাম হইবে কি হইবে না এত খোঁজ পারি না, কিন্তু দেখকে মনে হয়েছে এককালে প্রথম শ্রেণীর বাটপার। এইসব লোকের কথা শুনিয়া কোনো কাজ করার দরকার নেই। নির্বাচন করবা এর দরকার কি? জনগণের সেবা করো, এমনি ইজ্জত পা। হুম, আমি মিস্টার বিটল, পেশায় একজন রাজনৈতিক পরামর্শক। এই পরিচয় আপনি আগেও দিয়েছেন জানি, তো আপনি আমার কাছে কেন এসেছেন? আমি তো নির্বাচন করতে আসি। সেটা আমি জানি, শুনেছি আপনি এই এলাকার বিখ্যাত আলাদিন চাচা, দিনের বেশিরভাগ সময় রূপকথার গল্পের বই পড়ে কাটান, তবে আপনি একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি সেটা আমি জানি। আর রূপকথা নিয়ে আপনি যে প্রবন্ধটা লিখেছেন আমি পড়েছি। আপনি আসলে কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করে বলেন। হ্যাঁ অবশ্যই, দেখুন মূলত আমি একজন সংস্কারবাদী, আমি চাচ্ছি কৌশলে গমচোরা রহিম আর ওই ছাগল চোরা জয়নালের দলে ঢুকে তাদেরকে মাইনাস করে দেব। মাইনাস করিয়ে দিয়া এরপর আপনি ক্ষমতায় বইবেন, এই তো? জি, একদম ঠিক ধরেছেন। কারণ ক্ষমতায় বসে আপনি নিজে যে গম চুরি করবেন না, ছাগল চুরি করবেন না, বা আরো বড় চুরি করবেন না, তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা থাকা দরকার কি? যা পাবো সবাই ভাগ করে খাবো, কেউ খাবে কেউ খাবে না আমরা এই নীতিতে বিশ্বাসী না, আমরা সমবন্টনে বিশ্বাসী। বিটল সাহেব, আপনার একটা অনুরোধ করতে পারি? আপনার দয়া করে এখান থেকে চলে যান। নাম বলছিলাম, ভেবে দেখুন, পৃথিবীর শুরু থেকেই রাজা, বাদশা, সেনাপতি, রাজনৈতিক প্রধানরাই দেশ শাসন করে আসছে। আমরা চাচ্ছি এটা পরিবর্তন হোক এবং এটা শুরু হোক এই গ্রাম থেকেই। না, আপনি কি বলতে চান সেটা একটু মানে খুললে বলবেন দয়া করে, সম্ভব? আমি বলতে চাচ্ছি একটি গ্রাম ইউনিয়ন তথা দেশ চালাবে, সেই গ্রাম ইউনিয়ন এবং দেশের জ্ঞানী গুণীরা। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে যেমন দার্শনিক রাজার কথা বলেছেন। তা আপনি বলতে চাইছেন যে আপনি একদম জ্ঞানী গুণী এবং এই ইউনিয়নের শাসনভার আপনি আপনার কাঁধে তুলে নেবেন, এই তো? একদম ঠিক বলেছেন। দেখুন, আমি একজন পিএইচডি হোল্ডার,
আপনার মতো জ্ঞানী গুণী মানুষ যারা ইন্টেলিজেন্ট আছেন তাদেরকে নিয়ে আমি ক্ষমতায় বসব। ওই গমচোরা রহিম মেম্বার আর ছাগল ছোড়া জয়নাল তাদের দিন শেষ। আমি আপনার কথা শুনেছি, ইয়ে মানে দত্ত বাবা, সত্যি কথা বলতে কি আমি তো মনে মনে আপনাকেই খুঁজছিলাম। কেন, তুই আমাকে খুঁজছিস কেন? ও আমার হাতের চর খাওয়ার জন্য তোর গাল কি চুলকাচ্ছে? না না বাবা, তা হবে কেন? ইয়ে ও বাবা শুনেন, আমি না আপনার জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি, আপনার জন্য একটা সুন্দর প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? ইয়ে বাবা, মানে আমি একজন সংস্কারপন্থী। হ্যাঁ, আমি চাচ্ছি এই গ্রাম থেকে ওই গমচোরা রহিম আর ওই যে ছাগলচোর জয়নাল ওদেরকে মাইনাস করে দিয়ে আপনাকে ক্ষমতা বসাবো। আপনি ক্ষমতা বসলে এই আমাকে একটু খুশি করে দেবেন এই আর কি। তুই কি আমাকে ক্ষমতার লোভ দেখাতে চাস? না না বাবা। কি বলছেন, ছি 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 ছি, আপনাকে কেন ক্ষমতার লোভ দেখাবো? আপনি তো বিশাল ক্ষমতাবান লোক। আমি বলছিলাম কি বাবা, মানে ওই চেরাগের মধ্যে বসে থাকলে তো চলবে না, আপনি বের হয়ে আসুন, ক্ষমতার শাসনে বসেন। এবার বলতো, তুই আসলে কোন দলের লোক? আমি তো বর্তমানে সংস্কারবাদী, পরে সুযোগ বুঝে অন্য দলে যোগ দেব। ঘোর কি বাবা? মানে ঘুরে দাঁড়া। ও মানে ঘুরে দাঁড়াবো? এবার মাথা নামা। কি ব্যাপার? ও বুঝতে পারছি, দত্ত বাবা আমাকে বিশেষভাবে আশীর্বাদ করছে। ঠিক আছে বাবা, এই যে মাথা নামা। এখন এই জমি জিরাত যা যেটু আছে দহলি কইন আর যাই কইন সেইটু সব যদি মুই দিয়ে দিতে মোর খাই ডাকি, মুই তো এই যে লাউ হেই কদু এই যাবো। এই তো একটা ভালো দিল্লাহান কথা কইল। হ্যাঁ, ওই দৈত্য তিনটে সুপার ধরনের পরেও যদি তিনটে ইচ্ছা পূরণ করে, তিনটা কি একটাও যদি পূরণ করে আর লাগে, ধরেন আপনি বললেন যে ভাই আমার 50 একর জমি দাও, ভাই 50 একর দিলে হে করার লাগে? 50 একর আছে আপনার? এখন আছে নাই? যথেষ্ট না? দেহি দেহি চিন্তা ভাবনা করে দেহি কি করা যায়। তো স্যার স্যার আমি উড়ি। হ্যাঁ, আসসালাম আলাইকুম। বিটল সাহেব, সমাচার কি? তাহলে কি ভূতে ধাওয়া করেছে আপনাকে? ভূত না, দত্ত, আলাদিনের দত্ত আমার তারা করছে। কেন দত্ত তারা করবে? কেমন আপনার দত্তরে বলেন না যে আপনি একটা পিএইচডি হোল্ডার, আপনার জ্ঞানের শাসন এই গ্রামে প্রচলন করতে চান, বলেন না এগুলো? না না, এত কিছু বলার সুযোগ পাই নাই, শুধু বলছি আমি সংস্কারবাদী। এটা শোনার পর আমার পশ্চাৎ দেশে কইসে একটা লাথি মারছে। আচ্ছা জানেন, আমার কি মনে হচ্ছে এই সংস্কারবাদী শোনার পর আলাদিনের দত্ত ভীষণ খেপে গেল। আরে বাবা, আমি তো সংস্কারবাদী মানে আমি তো নতুন কিছু করতে চাচ্ছি, জনগণের ভালো করতে চাচ্ছি, জনগণের উন্নয়নের জন্য কিছু করতে চাচ্ছি, কোথায় আমাকে উৎসাহ দেবে তা না, সবাই আমার
এই যে পশ্চাৎ দেশে লাথি মারতে চাইছে বলেন? আপনি তো ভুল বললেন, সবাই আপনার ওই আপনার ওটা তো আবার পশ্চাৎ দেশ, সেখানে সবাই লাথি মারে নেয়, লাথি মারছে তো দৈত্য, কারণ সে বুঝে গেছে আপনি একটা পরিষ্কার দান্দাবাজ, রাজনীতি লইয়া আপনি দান্দাবাজি করেন ব্যবসা করেন, এটা বুঝে গেছে সে। কি বলছেন আপনি এসব? আমি তো জনগণের ভালো করতে চাচ্ছি। আপনার সংস্কারের কথা বললিয়া জনগণের চোখকে ধুলো দিতে আছে। আপনি আমাগো ওই গোমসোরা রহিম আর ছাগলসোরা জয়নালের তো অনেক বেশি খারাপ, এটা আমি যেমন বুঝছি দৈত্যও বুঝছে, যে কারণে সে গোলটা করিয়ে দিছে। গোল? ওই যে ফ্রি কিক মারছে সে তো দৈত্যর তো রবার্তো কার্লোস হয়ে গেছে, এরপর কিকটা মারছে আপনি এখন বাঁচতে আছে। আচ্ছা আলাদিন চাচা, আমি এখন কি করব বলুন তো? আপনি এখন জালে জড়াই যাইবেন, অন্য ভুয়া সংস্কারবাদীরা যা করে আপনি হেঁটে করবেন, গ্রাম ছেড়ে পালাই যাবেন, হেলেই আমাকে গোলটা হয়ে যাবে। ট্রিকটা কিন্তু ভালোই খেলেছেন। আপনার কথা অনুযায়ী গমচোর রহিম আর গরুচোর জয়নাল তাদের সব সয় সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। সত্যি করে একটা কথা বলেন তো, এই আলাউদ্দিনের দৈত্যের যে নাটকটা সেটা আপনি সাজিয়েছেন তাই না? আপনার এরকম মনে হওয়ার কারণ? আমি যদি আপনার কথা ধরেই আসি, আপনি আমাকে বলেছিলেন যে রূপকথা একটা চরিত্র বাস্তবে কিভাবে আসবে এটা কোনোভাবেই সম্ভব না, তার মানে কেউ একজন বিশেষ কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই নাটকটা সাজিয়েছে। সেই উদ্দেশ্যটা কি? হতে পারে তিনটা ইচ্ছে পূরণের লোভ দেখিয়ে গ্রামের দুজন খারাপ মানুষকে শুধরিয়ে দেওয়া, অথবা এমন হতে পারে যে এই আলাউদ্দিনের দৈত্যের নাটকটা সাজিয়ে গ্রামবাসীকে ব্যস্ত রাখা আর ভেতরে ভেতরে কোনো বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করা। দেখেন, মানুষ হিসাবে আমি একটু সহজ সরল প্রকৃতি, আপনার যে বিষয় দুইটা বললেন এটা আসলে চাইলেও আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারব না। যারা এরকম বাইরে বাইরে খুব সহজ সরল, ভেতরে কিন্তু তারাই সবচেয়ে বেশি বুদ্ধি রাখে। তাহলে গ্রামের অধিকাংশ মানুষই আলাউদ্দিনের দৈত্যকে দেখে ফেলেছে এবং ঘোষণা অনুযায়ী উনি আগামীকালে গ্রামে আসবে, একজন সৌভাগ্যবান ব্যক্তিকে তিনটা থাপ্পড় দিবে, তারপর তার তিনটা ইচ্ছে পূরণ করবে। জি, আমিও সেটাই শুনেছি এবং গ্রামের অন্যান্য লোকের মতো আমিও সেই আলাউদ্দিনের দৈত্যের আগমনের অপেক্ষায় আছি। এদিকে রহিম মেম্বার আর জয়নাল তো তাদের সব সম্পত্তি বিলিয়ে দিচ্ছে আপনার কথা মতো দৈত্যকে খুশি করতে। যে দিতে আছে, আমি আসলে একটা বিষয় বুঝতে পারছি না, আপনি এই পুরো ব্যাপারটাকে এত স্বাভাবিকভাবে কিভাবে নিচ্ছেন? প্রথমে যখন এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলেছিলাম আপনি বলেছিলেন এটা একটা আজগুবি গল্প। দেখেন, আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র অনুযায়ী এই মহাবিশ্বের কোনো কিছুই পরম স্থির নয়। আইনস্টাইনের সূত্র আর আপনার পুরো ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেওয়া,
এই দুটার মধ্যে কানেকশনটা একটু আপনি আমাকে এক্সপ্লেইন করবেন? যে অবশ্যই এক্সপ্লেইন করব। এমনও তো হইতে পারে, বর্তমানে যেটা বাস্তবতা ভবিষ্যতে সেটা হয়ে যেতে পারে কিন্তু রূপকথা, আর বর্তমানে যেটা রূপকথা সেটা ভবিষ্যতে হয়ে যেতে পারে বাস্তবতা। মানে উদাহরণস্বরূপ বলা যায়, একটা সময় বলা হইতো বা বিশ্বাস করা হইতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘূর্ণায়মান, কিন্তু বর্তমানে প্রচলিত যেটা বা বর্তমানের মানুষ যেটা বিশ্বাস করে সেটা হইল যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘূর্ণায়মান। ভবিষ্যতে আবার কোনো নতুন তথ্য আসবে কি না সে ব্যাপারেও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। ভবিষ্যতের সেই নতুন তথ্য অনুযায়ী আপনার এই বাস্তবতা এবং রূপকথার মধ্যে কোনো পার্থক্য নাও থাকে। আপনার কথাটা অনেকটা এরকম হয়ে গেল না যে গরু ঘাস খায়, আমরা গরু খাই, তার মনে হচ্ছে আমরাও ঘাস খাই। Wait and see what is going to be happened. বাবা দৈত্য বাবা, আমার পূর্বপুরুষ জমিদার আছে, তাহারা জনগণের সেবা করছে, আমিও জনগণের সেবা করতে চাই। আপনার 3 বছর পর খাওয়ানোর লজ্ঞা আমি আমার সমস্ত ধন সম্পত্তি জনগণের মাঝে দিলাম। তোমার তো দেন বাবা, মুই কোনো এলাকার জামায় 20 বছর ধরে, এর বাদে মুই রানিং মেম্বার, ভবিষ্যতে চেয়ারম্যান হব, হমই মোর বংশ ভালো। মুই যেতে আছি কি আপনি যে সুপার সিনটা দিতে চাইছেন না, এই আমার দেন দেন শুধু লাভই লাভ, দেশি নগদে বেশি লাভ। আমরা কি বুঝলাম, এই দৈত্য কিছু অনুদান লইয়া আইছিল, এই দুইটার তাউরাসের কারণে দৈত্য জনগণ পর্যন্ত পৌঁছাইতেই পারে না, বিরক্ত হয়ে চলে। দুজন খারাপ মানুষের মারামারিতে একজন ভালো মানুষ তার 3টা ইচ্ছা পূরণ করতে পারলো না। আচ্ছা না যাইয়া উপায় আছে, এই মাতবার দুইটা যেই টানাটানি করছে, হাতে দৈত্যের ডানা দুইটা ভাঙ্গিয়া পঙ্গুয়ে ঘরে বইয়ে থাকতো, আল্লাহ ওরে বাঁচাইছে। বাবা বাবা বাহ, চমৎকার গল্প, আমি তো এরকম একটা গল্পই খুঁজছিলাম। এই গল্পটা দিয়ে একটা চমৎকার সিনেমা বানাবো, আর সিনেমার নাম হবে আলাউদ্দিন চাচার রাজনৈতিক দৈত্য। কিন্তু ডাইরেক্টর সাহেব, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ গুলশানে, গুলশানের জায়গার খোঁজ দিয়ে লাভ নেই তো, আমি কিনতে পারবো না, আরো নিচু জায়গায় দেখতে হবে। ওকে, হ্যাঁ
বলেন। কিন্তু আমি যেটা বলতে চাইতেছিলাম ডাইরেক্টর সাহেব, এটা কিন্তু কোনো গল্প নয়, এটি আমাদের গ্রামে ঘটতে দেওয়া একটা সত্য ঘটনা। জি আলাদিন সাহেব, আপনি আমার সাথে রসিকতা করছেন না? মানে একটা দৈত্য বসে বসে বিড়ি টানছে, এটা সত্য ঘটনা? জি তার ভাই, এই ঘটনা যখন ঘটে তখন আমি ভূতনগর গ্রামেই ছিলাম, আমার চোখের সামনে সব ঘটেছে। পাজলামের একটা সীমা থাকে। দেখো আমি তো কাঁঠাল পাতা খেয়ে ডিরেক্টর হইনি, হ্যাঁ 10 বছর অ্যাসিস্ট্যান্টগিরি করছে তারপর ডিরেক্টর হয়েছে, এসব আজগুবি কথা বলো কেন? আর ওই আলাদিনের দৈত্য তোমাদের আত্মীয় হয়? আপনি 10 বছর অ্যাসিস্ট্যান্টগিরি করলেও তো সত্য মিথ্যে হয়ে যাবে না, যেটা সত্য সেটাই বললাম। যাই হোক ডিরেক্টর সাহেব, আসি আজকে আমি। তাই ভাই আমি আসি। বসে বসে বিড়ি খায়, আজগুবি। কিন্তু গুলশানে 5 কাঠা জায়গা, এটা আশা করা কি বেশি কিছু? এত বছর ধরে ডিরেকশন দিতেছি, এটা তো আমার থাকতেই পারে। আমি কি গুলশানে 5 কাঠা জায়গা পাইতে পারি?